বিবাহ বৈভূত সম্পর্কে টানাপড়েনেই আনন্দপুরে খুন গৃহবধূ প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের তবে আততায়ী কে তা নিয়ে এখনো ধোঁয়াশা এ বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির পরিবারের লোকজন তারা কি বলছেন তার পাশাপাশি এটাও জানতে চাইব যে কোন কোন বিষয়কে এক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ দেখো তদন্তকারী আধিকারিকরা মূলত যখন ভেসে আসে এই মহিলা অর্থাৎ এই অর্চনা দেবীর যখন দেহ এই বস্তাবন্দি অবস্থায় ভেসে আসে তখন তদন্তকারী আধিকারিকরা তিনটি বিষয় যেটা ওখান থেকে তারা সিজ করতে পেরেছেন প্রথম যে কম্বলে করে তাকে রোল করে রাখা হয়েছিল বা মুড়িয়ে রাখা হয়েছিল সেই কম্বল এবং সেই বস্তাটি এবং নাইলনের দড়ি যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল তিনটি বিষয়ই কিন্তু বা তিনটি জিনিসই কিন্তু তারা আজকে ফরেন্সিকে পাঠাচ্ছেন তোমাকে জানাবো যে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পেরেছেন যে তার স্বামীর নামও তিনি একসময় 498-এ অর্থাৎ বধু নির্যাতনের তিনি অভিযোগ করেছিলেন যদিও পরবর্তীকালে সেই অভিযোগ তিনি উইথড্রও করেন তদন্তকারী আধিকারিকদের কাছে এই মহিলা যার মৃত্যু হয়েছে যাকে খুন করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন তার স্বামী কিন্তু জানিয়েছেন যে তার সে তিনি উপস্থিত না থাকলে বা তিনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে হামেশাই বা প্রায় প্রত্যেক দিনই হোয়াটসঅ্যাপে তিনি চ্যাট করতেন ওই মহিলা এবং হোয়াটসঅ্যাপে চ্যাটের সঙ্গে সঙ্গে ভিডিও কলিংও কিন্তু তিনি করতেন এবং সেই বিষয়টা তিনি এবং তার সন্তানরাও দেখেছে এই বিষয়েও কিন্তু তিনি পুলিশ আধিকারিকদের জানিয়েছেন যে ব্যক্তির সঙ্গে তিনি এই ভিডিও চ্যাট করতেন বা যোগাযোগ রাখতেন সেই ব্যক্তির তথ্য সেই ব্যক্তির নাম কোথায় থাকে সমস্ত বিষয় পুলিশকে দেখানো হয়েছে পুলিশ আধিকারিকদের এখন ধন্দে এই জায়গাতেই যে তার স্বামীর নামে ওই মহিলা তিনি নিজে বধু নির্যাতনের অভিযোগ করেছিলেন তার স্বামী কি এই ঘটনার পেছনে রয়েছে সেটা যেমন তারা দেখছেন তারা এমনটাও দেখছেন যে স্বামী যে দুজনের কথা বলছে অর্থাৎ ওই মহিলার প্রথম যে প্রেমিক সেই প্রেমিক বিয়ের পরেও যার সঙ্গে সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন ওই স্বামী সেই ব্যক্তিকেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তৃতীয় ব্যক্তি যার খোঁজ এখনও পর্যন্ত মেলেনি তাকে খোঁজার চেষ্টা হচ্ছে ঝাড়খণ্ডে তাকে সেই তৃতীয় ব্যক্তি যার সঙ্গে শেষ পর্যন্ত যার সঙ্গে সম্পর্ক ছিল বলে স্বামীর দাবি পুলিশের কাছে সেই ব্যক্তিরও কিন্তু খোঁজ করা হচ্ছে সব মিলে এই যে ঘটনা পরিচিত কেউ যে খুন করেছে এবং সুপরিকল্পনা মাফিক এই যে খুন করা হয়েছে সেটা তারা জানতে পেরেছিলেন এবং সেই অনুযায়ী কে ঘটনার পিছনে রয়েছে একজন রয়েছে নাকি একাধিক ব্যক্তি রয়েছে সমস্তটাই দেখা হচ্ছে তবে তদন্তকারী আধিকারিকরা বলছেন ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা এসেছে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে এই মহিলাকে ধন্যবাদ আবির